সহকর্মী কনক রহমানের সাথে সরাসরি কথা বলছি এবার। কনক, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, আসলে এটি এখন পুরো দেশের চিত্র, বাস্তব চিত্র দেখিয়েছেন প্রতিবেদনের মাধ্যমে। যার যায় বা যেভাবে পরিবার হারাচ্ছে সেই বুঝে কি চরম বেদনা বা কষ্টের এই বিষয়গুলো, এত কিছু দেখার পরেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে করোনা যে কি অবস্থা এখন, তারপরেও মৃতের সংখ্যা কিংবা সংক্রমণের সংখ্যা কমছেই না, সড়কে বের হলেই দেখা যাচ্ছে সেই চিরচেনা দৃশ্য। আপনি এখন এই মুহূর্তে যেখানে আছেন সেখানে সড়কে বের হওয়া যে মানুষ কতটা স্বাস্থ্যবিধি মানছে কিংবা মানছে না, তাদের সাথে কথাও বলেছেন, সার্বিক চিত্র যদি একটু জানাতেন। একটু দেখেন, আমি আছি নগরীর কেডি এভিনিউ সড়কে, আমার পিছনে একটি চেকপোস্ট। এই চেকপোস্টে দেখেন কি দেখলে বুঝতে পারবেন বৃষ্টি, যে আমার প্রতিবেদনের সাথে এই মানুষগুলোর যে মিল হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, বিনা কারণে, অহেতুক। কেউ পান খেতে বের হচ্ছে, কেউ মিষ্টি কিনতে বের হচ্ছে, আমাদের সাথে কথা হয়েছে, কোথায় যাচ্ছেন, মিষ্টি কিনতে যাচ্ছি, বাড়িতে মেহমান আসবে, মেহমানও আসছে বাড়িতে। কেউ যাচ্ছেন ঘুরতে, বিকালের পরিবেশটা, আবহাওয়াটি কেমন দেখতে, সব কিছু মিলে মানুষের ভিতরে ন্যূনতম সচেতনতা বোধ, যেটা জাগ্রত করার কথা আমরা বারংবার বলছি, রাষ্ট্র বলছে, সরকার বলছে, কিন্তু কেউ যদি কর্ণপাত করছে না, আর কর্ণপাত না করার কারণে কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট যেই সেই সংক্রমণ সেটা কিন্তু বিস্তর আকারে লাভ করেছে। এর কিছু এত কিছু পরে অবশ্যই একটু খুশির সংবাদ আপনাকে দেই বৃষ্টি, যে খুলনা বিভাগে টানা ছয় দিন পর আজকে শনাক্তের সংখ্যা কিন্তু হাজারের নিচে নেমেছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন খুলনায় ৭৭২ জন, আর একই সময়ে এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন, আর এর মধ্যে দিয়ে বিভাগের মৃতের সংখ্যা দাঁড়ালো কিন্তু দেড় হাজারের বেশি। এই যখন অবস্থা, মানুষের ন্যূনতম সচেতনতা বোধ যখন নেই, ডেল্টা ভেরিয়েন্টের যখন আগ্রাসন, তখন স্বাভাবিকভাবেই আমরা সবাই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। কিন্তু যাদের উদ্বিগ্ন হওয়ার কথা, উৎকণ্ঠিত হওয়ার কথা, সচেতন হওয়ার কথা, তারা কিন্তু একেবারেই হচ্ছে না। ফলে আপনি যতই লকডাউন দেন না কেন, আপনি যতই শাটডাউন দেন না কেন, বা যতই আপনি লক আপ করে রাখেন না কেন, তারা যদি ঘর থেকে বের হয়ে আসে এবং অসচেতনতা বোধের মতো কাজ করে, তাহলে কোনো কিছুতে কোনোভাবেই তাদেরকে থামানো যাবে না। বৃষ্টি, অনেক ধন্যবাদ কনক, বাস্তব চিত্র তুলে ধরবার জন্য।